নমস্কার, আজকে শুরু করছি ভালোবাসা চাবিকাঠির তৃতীয় পর্ব। ভালোবাসা চাবিকাঠির দ্বিতীয় পর্বে আমরা শুনেছিলাম আমাদের গল্পের নায়ক দীপকের সাথে একটা অজানা অচেনা ছাত্র তার সাথে লড়াই করতে চাইছিল। দীপক খানিকটা এড়িয়ে গিয়ে তাকে অ্যাভয়েড করে চলে যায় এবং সে ক্লাসের দিকে মনোযোগ দেয়। ক্লাস শেষ হওয়ার পর যখন দীপক বাড়ি ফিরছিল তখনই লক্ষ্য করে পূজা বলে যে মেয়েটি আমাদের গল্পের নায়িকা একটি প্রাইভেট কার এবং প্রাইভেট ড্রাইভার তাকে নিতে এসেছিল। দীপক এই বিষয়টি লক্ষ্য করে চিন্তায় এবং আশ্চর্যে পড়ে যায়। তারপরে কি ঘটনা হলো তা আপনাদের সাথে শেয়ার করব। দীপক এইসব কথা ভাবতে ভাবতে বাড়ির দিকে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর দীপক লক্ষ্য করে ওই লাল গাড়িটা, যে গাড়িটার মধ্যে পূজা বসছিল, ও দাঁড়িয়ে আছে মাঝ রাস্তা। তা থেকে নেমে আসছে পূজা এবং কার জন্যে অপেক্ষা করছে। দীপক সাইকেলটা চালিয়ে নিয়ে বাড়ির দিকে যেমন যাচ্ছিল তেমনিই যাচ্ছে। গাড়িটা পার করে দীপক চলে যাচ্ছে বাড়ির দিকে। হঠাৎই পিছন থেকে কে যেন ডাকলো, এ দীপক একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে যে। দীপক আচমকা দাঁড়িয়ে পড়ল। কে ডাকলো পিছন থেকে? কেউ যেন ডাকলো মনে হচ্ছে আমাকে। আচ্ছা, যখন সে পিছন করে দেখে তাকে পূজা ডাকছে গাড়ি থেকে নেমে। দীপক কিছুটা আশ্চর্য ও চিন্তিত মুখে পূজার দিকে এগিয়ে গেল। দীপক বলল, কি বলছো আমাকে? পূজা বলল, থ্যাংক ইউ আমাকে এই রৌদ্রের মাঝখানে হেল্প করার জন্য। তোমার এই কথা আমি সারা জীবন মনে রাখবো। আর আজকে যে ঘটনা হলো ক্লাসের মধ্যে সেটা ভুলে যাও প্লিজ। দীপক খানিকটা অবাক হয়ে গেল, ওই ঘটনার মধ্যে এই ঘটনার কানেকশানটা কি? দীপক চিন্তিতভাবে জিজ্ঞেস করল, মানে? পূজা বলল, ওইটা আমার এক্স গার্লফ্রেন্ড, ও তোমার সাথে কথা বলতে দেখেছে বলে এই জন্য তোমার সাথে এইরকম ব্যবহারটা করলো। ভুলে যাও এইসব কথা, আসলে তোমার সাথে আমার বন্ধুত্বটা খুবই জমেছে। একটা সত্যি কথা বলবো? পূজা বলল। দীপক বলল, বলো। পূজা বলল, তোমাকে সেই ঘটনার পর থেকে আর ভুলতে পারছি না কেন বলো তো? দীপক এই প্রশ্নে কোনো উত্তর দিল না। টাটা, বাই বাই, আমাকে আবার বাড়ি যেতে হবে। তোমার তো আবার গাড়ি আছে, তুমি গাড়িতে চলে যাবে, আমাকে এই সাইকেল চালিয়ে নিয়ে আমার বাড়ি যেতে হবে। পূজা বলল, এসো আমার গাড়িতে ছেড়ে দিচ্ছি। না বাবা, থাক, আমার এই ভাঙা সাইকেলটা যা উপকার করে তুমি তো জানোই, তোমাকে তো উপকার করেছে, বুঝতে পারছ না? পূজা বলল, তুমি যা মনে করো। আচ্ছা আসি তাহলে, পরের দিন দেখা হবে, টাটা বাই বাই। পূজা বলল। এরপর পূজা গাড়িতে উঠে চলে গেল। দীপক এতক্ষণে সব ঘটনা বুঝতে পারল, তার সাথে যে এই সব ঘটনা ঘটেছে কেন। আসলে পূজার গাড়িটা প্রবলেম হয়েছিল, এই জন্য সে হেঁটে হেঁটে আসছিল এবং সেটা কিন্তু দীপক বুঝতে পারছিল না। দীপক ভাবছিল তারই মতন একজন গরিব বাড়ির মেয়ে কলেজের দিকে যাচ্ছে, তাই সে হেল্প করতে ইচ্ছে করে গিয়েছিল। জানলে এটা করতো না নিশ্চয়ই দীপক, মনে মনে সে ভাবল এবং একটু হেসেই ফেলল। তারপরে মনে পড়ে গেল সেই দুর্ঘটনার ব্যাপারটা, মানে ক্লাসরুমে ছেলেটা বড় টেন্ডার এসেছিল, যেভাবে ধমকি দিল, ঠিক আছে আপনার টাইম আয়েগা। দীপক এই কথা মনে মনে ভাবতে ভাবতে বাড়ির দিকে চলে গেল। হঠাৎই দীপকের মনে একটা প্রশ্ন জেগে উঠল, আচ্ছা পূজার এইরূপ বলার কারণটা কি? পূজা কি আসলে আমার সাথে ছলনা করছে, না সত্যি কথাই বলছে? আমি তো একটা গরিব বাড়ির ছেলে, আমাকে এই কথা বলার সমরেশ পাশে ছিল, হঠাৎই বলে উঠল সমরেশ, বহুত আচ্ছা বেটা, লড়কি পটা লিয়া। আরে লড়কি তুমকো পটায়া না তুমনে লড়কিকে পটায়া?
क्या बात है दोस्त, मेरा ये क्वेश्चन का आंसर देना, सोच के समझा। ও বুড়ো বাড়ির মেয়ে আর আমি গরিব বাড়ির ছেলে, মানাবে না আমার সাথে নিশ্চয়ই, এটা মিছক একটা দুর্ঘটনা, ছাড়ো যা হয়েছে হয়েছে। এই কথা বলতে বলতে সমরেশের সাথে দীপক বাড়ির সামনে চলে এলো। আসলে ঘটনা হচ্ছে, কলেজ থেকে বাড়ি আসার সময় দীপকের বাড়ি সামনেই পড়ে এবং তারপরে পড়ে সমরেশের বাড়ি, এই জন্য দীপক প্রথমেই বাড়িতে চলে এলো এবং দীপক সমরেশকে টাটা বাই বাই করে বাড়ির মধ্যে চলে গেল। দীপক বাড়ির মধ্যে ঢুকতেই দেখে দীপকের মা কপালে হাত দিয়ে বসে আছে আর কিছুটা রক্ত চারিদিকে ছড়িয়ে আছে। দীপক ভয়ে ঘাবড়ে গেল। কি হয়েছে বাড়িতে, কার কি হয়েছে, মাকে প্রশ্ন করলো। মা রক্ত পড়ে কেন, কার কি হয়েছে? মা কোনো উত্তর দিল না। দীপক আরও ভয়ে ঘাবড়ে গেল। কি হয়েছে তাদের সাথে, কেন এত রক্ত চারিদিকে এলোমেলো অবস্থায় পড়ে আছে? বাবা কোথায়? বাবার, তাহলে বাবার কি কিছু হলো? এইসব কথা চিন্তা করতে করতে দীপক ঘাবড়ে গেল এবং মাকে কোশ্চেন করতে থাকলো, মা বাবা কোথায়, বাবা বাবা কোথায়, বলো বলো না মা, বাবা কোথায়? মা বলে উঠল, তোর বাবা হসপিটালে। হসপিটালে? তাহলে কি বাবার কিছু হয়েছে? ভয়ে তার বুক ধড়ফড়িয়ে উঠল। বাবার কিছু হয়েছে? সে ব্যাগটাকে মাটিতে ফেলে ছুটে গেল সাইকেলটা নিয়ে হসপিটালের দিকে। মা পিছন থেকে বলল, সাবধানে যাস আর আমাকে ফোন করে বলিস কেমন আছে। কি হয়েছে দীপকের বাবার সাথে? তাহলে কি দীপকের কারণে দীপকের বাবার এই রূপ দুর্ঘটনা? তা শুনতে হলে বাংলার বাবা ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। ভালোবাসার চাবিকাঠি চতুর্থ পার্ট জানতে পারবো দীপকের বাবার সাথে কী দুর্ঘটনা ঘটেছে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলার বাপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে প্রচুর প্রচুরভাবে শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে আনন্দে কাটান।